সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিজ্ঞানের কৃত্রিম উপগ্রহ, মহাকাশ এবং উপগ্রহ এই অধ্যায়ে আজকে শেষ অংশ আলোচনা করব। গত ক্লাসে আমরা পার্ট চার পর্যন্ত অর্থাৎ কৃত্রিম উপগ্রহ এবং এর ইতিহাস এই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। এখন আমি আলোচনা করব পার্ট পাঁচ, কৃত্রিম উপগ্রহের কক্ষপথে চলা বা ভ্রমণ। তোমাদের পড়ার সুবিধার্থে আমি বই থেকে লাইন বাই লাইন পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। লক্ষ্য করো, সাধারণত দেখা যায় যে আমরা জানি ইউরোপ পৃথিবী পৃথিবীর কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত একটি উচ্চতা যখন রকেটের মাধ্যমে তোলা হয়, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবী যখন ঘুরে তার সাথে সাথে কৃত্রিম উপগ্রহ কিন্তু ঘুরতে হয়। না হলে দেখা যায় যে তার যে দেশ তার সুবিধার্থে কৃত্রিম উপগ্রহ পাঠায়, তখন তার অবস্থা পরিবর্তনের কারণে তার তথ্যগুলো সেই কৃত্রিম উপগ্রহ থেকে দিতে পারবে না। অর্থাৎ ধরো এই হচ্ছে এই পৃথিবীর এই পৃষ্ঠে আছে বাংলাদেশ, এখন বাংলাদেশে একটি কৃত্রিম উপগ্রহ ধরো এখানে স্থাপিত আছে। এখন দেখো এই ক্ষেত্রে দেখা যায় যে এই উপগ্রহের মাধ্যমে যদি যখন পৃথিবী যখন ঘুরতে থাকবে, তখন কিন্তু বাংলাদেশের মানচিত্র কিন্তু অবস্থান পরিবর্তন হবে। তখন দেখো কৃত্রিম উপগ্রহ থেকে তার অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যায় যে তার কাঙ্ক্ষিত দেশের তথ্য কিন্তু সেই উপগ্রহ থেকে পাচ্ছে না। এই ক্ষেত্রে দেখা যায় যে তার সাথে কৃত্রিম উপগ্রহ কি করতে হবে, তার সমবেগে ঘুরতে হবে, অর্থাৎ সমদ্রুতিতে ঘুরতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা দেখো যদি পরীক্ষা দ্বারা প্রমাণিত, অর্থাৎ পৃথিবী থেকে যদি 250 কিলোমিটার উপরে যদি কৃত্রিম উপগ্রহ স্থাপন করে, সেক্ষেত্রে খেয়াল করো যদি 250 কিলোমিটার উপরে যদি কৃত্রিম উপগ্রহ স্থাপন করে তার দ্রুতি দেওয়া হয়, তাহলে পৃথিবীর সমান দ্রুতি দিতে হলে প্রায় প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার বেগ দিতে হবে। কিন্তু এত বেশি বেগ দিলে দেখা যায় যে বাতাসে যখন এই কৃত্রিম উপগ্রহ যখন বেশি বেগে যখন ঘুরতে থাকবে, তখন বাতাসের সাথে তার সংঘর্ষ লিপ্ত হবে, তখন দেখা যায় যে সেটি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি ঘর্ষণজনিত কারণে দেখা যায় যে তাদের মধ্যে তাপ সৃষ্টি হয় এবং সেখানে সেটি জ্বলে পুড়ে যেতে পারে। এই কারণে যে সাধারণত 3টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে একটি নির্দিষ্ট উচ্চতায় তুলে ভূপৃষ্ঠের সমান্তরালে তাকে তার বেগ দিতে হয়, যাতে দেখা যায় যে ভূপৃষ্ঠ যতটুকু পরিবর্তন হয় কৃত্রিম উপগ্রহ ততটুকু পরিবর্তন হয়। অর্থাৎ পৃথিবী থেকে এমন একটি নির্দিষ্ট উচ্চতায় কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় 3টি রকেটের মাধ্যমে, যে ক্ষেত্রে দেখা যায় যে এমন বেগ দেওয়া হয় যে বেগের কারণে তার মধ্যে খুব একটা সমস্যা সৃষ্টি হয় না, এবং পৃথিবীর ভূপৃষ্ঠের সমান্তরালে যখন সে চলতে থাকে তখন সেক্ষেত্রে কোনো তথ্য সংগ্রহ করার ক্ষেত্রেও কোনো সমস্যা সৃষ্টি হয় না। তাহলে দেখো 124 নম্বর পৃষ্ঠায় 3টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠের সমান্তরালে বেগ দেওয়া হয়, তখন কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। কৃত্রিম উপগ্রহ কিভাবে পৃথিবীর চারদিকে ঘুরে তার নিচের কাজটি থেকে আমরা বলতে পারি। যেমন তুমি যদি একটি ভারী কোনো একটি বা একটি যদি তুমি একটা টেনিস বল নাও, এমন টেনিস বলের মাথায় সুতো বেঁধে আরেক মাথায় হাত ধরে যদি সুতোটা বা হাত ধরে তখন টেনিস বলটিকে ভূপৃষ্ঠের সমান্তরালে যখন এভাবে ছেড়ে দিবে এবং সুতোটাও ছেড়ে দিবে, তখন দেখা যায় যে টেনিস বলটি একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে তারপর দেখা যায় যে বৃত্তাকার পথে ঘুরে। অথবা তুমি যদি সুতাটাকে টেনিস বলটির সাথে সুতা বেঁধে তখন সুতার অপর প্রান্ত ধরে যখন এভাবে ঘুরাতে থাকবে, তখন ধরে নাও টেনিস বলটি হচ্ছে কৃত্রিম উপগ্রহ, তুমি হচ্ছে পৃথিবী, আর তোমার হাতে সুতার যখন সুতার টান হচ্ছে তার উপিকর্ষ বল, তখন দেখা যায় যে এই যেরকম তোমাকে কেন্দ্র করে যখন বলটি যখন ঘুরতে থাকবে, তখন ঠিক একইভাবে এভাবে কৃত্রিম উপগ্রহ তার মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তার চারদিকে ঘুরতে থাকে। এভাবে যে কোনো তথ্য কৃত্রিম উপগ্রহ থেকে সংগ্রহ করে নেওয়া যায়। এখন আমরা আলোচনা করব কৃত্রিম উপগ্রহের ব্যবহার এবং তার গুরুত্ব সম্পর্কে। লক্ষ্য করো কৃত্রিম উপগ্রহ নানা রকম কাজে ব্যবহার করা হয়।
যেমন বিভিন্ন ব্যবহার অনুসারে এদেরকে বিভিন্ন নামে উভিহিত করা হয়েছে যেমন যোগাযোগ স্থাপনার জন্য যে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় সেটি হচ্ছে যোগাযোগ উপগ্রহ আবহাওয়া নির্ণয় করার জন্য অর্থাৎ শুষ্ক আবহাওয়া বা আর্দ্র আবহাওয়া বা ঘূর্ণিঝড় হওয়া বা জলোচ্ছ্বাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি না এ ধরনের আবহাওয়া পূর্বাভাস আমরা অনেক সময় রেডিও টেলিভিশন অনেক সময় আমরা জানতে পারি সেটা কিন্তু আবহাওয়া উপগ্রহ থেকে সংগ্রহ করে নেওয়া হয় পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যে কোনো পৃথিবীর যে কোনো কিছু তখন পর্যবেক্ষণ করা যায় কোনো একটি বনে যদি দাবানো লাগে অথবা সমুদ্রে যদি কোনো একটি জাহাজকে যা বা জাহাজ চলার ক্ষেত্রে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃত্রিম উপগ্রহ সামরিক বা গোয়েন্দা উপগ্রহ সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব নৌ পরিবহন উপগ্রহ এবং জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ তাদের কাজের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ আমরা ব্যবহার করে থাকি প্রথমে আলোচনা করি যোগাযোগ উপগ্রহ লক্ষ্য করো আমরা যেমন আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব দেখা যায় যে বিভিন্ন ইংল্যান্ড আমেরিকা বা বিভিন্ন কানাডা বিভিন্ন দেশে থাকে বা সৌদি আরব বা বিভিন্ন দেশে থাকে তখন দেখা যায় যে তাদের ক্ষেত্রে যখন আমরা যোগাযোগ স্থাপন করি তবে বর্তমানে উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য টেলিকমিউনিকেশন অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ প্রতিস্থাপন করা আরও সহজতর হয়েছে তবে দেখা যায় যে আগে যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করা হতো কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এখনও করা হয় দেখা যায় যে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে দেখা যায় যে যখন ইংল্যান্ড থেকে কেউ ফোন করে তখন তার একটি তরঙ্গ মানে মাইক্রোওয়েভ তরঙ্গ অর্থাৎ রেডিও তরঙ্গ তখন সে দেশের উপগ্রহ সেটি গ্রহণ করে সেখান থেকে আবার ছেড়ে দেয় তারপরে আমাদের দেশের যে কৃত্রিম ব্যবহৃত কৃত্রিম উপগ্রহ সেটি রিসিভ করে রিসিভ করে আবার আমাদের সেই তরঙ্গটা ছেড়ে দিলে তারপরে আমরা সেটা রিসিভ করে মুহূর্তের মধ্যে আমরা তখন অন্য দেশের আত্মীয় বা স্বজন বা বন্ধু বান্ধবের সাথে আমরা যোগাযোগ করতে পারি এভাবে যোগাযোগ ব্যবস্থাপনায় এই যোগাযোগ কৃত্রিম উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে দেখো কি লিখছে আমরা অনেকে ইংল্যান্ড আমেরিকা বা অন্য দেশে আত্মীয় স্বজনের সাথে টেলিফোনে কথা বলে থাকি আমরা যখন টেলিফোনে অন্য দেশের সাথে কথা বলি তখন আমাদের দেশের কোনো ডিশ এরিয়াল থেকে একটি বেতার সংকেত কৃত্রিম উপগ্রহে প্রেরিত হয় তাহলে এখান থেকে মোবাইলের মাধ্যমে কোন একটি ডিশ অ্যান্টেনারে যায় সেখান থেকে সেই রেডিও তরঙ্গ কৃত্রিম উপগ্রহে যায় উপগ্রহটি সংকেতটি অপর দেশের কোন একটি ডিশ এরিয়ালে তখন কি করে পাঠিয়ে দেয় সেখান থেকে যার সাথে কথা বলছি তার তখন তার টেলিফোনে পৌঁছায় এভাবে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হয় এছাড়াও আমরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ বা অলিম্পিক গেম টেলিভিশনে দেখে থাকি অন্য দেশ থেকে একইভাবে সেই তথ্য বা ছবি এবং সাথে শব্দ বেতার তরঙ্গ আকারে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমাদের টেলিভিশনে আসে বসে অর্থাৎ ওই দেশের যে কোনো সম্প্রসারিত তথ্য তাদের ডিশ এরিয়ালের মাধ্যমে কোথায় যায় বেতার তরঙ্গের মাধ্যমে কৃত্রিম উপগ্রহে সেটা গ্রহণ করে সেখান থেকে যখন ছেড়ে দেয় তখন আমাদের টেলিভিশনে বা আমাদের বেতার আমাদের ডিশ অ্যান্টেনা সেটা গ্রহণ করে সেখান থেকে আমরা তারপরে টিভিতে দেখে থাকি কৃত্রিম উপগ্রহ এখানে রিলে স্টেশনের কাজ করে অর্থাৎ দুইটি জায়গার মধ্যে একটি সমন্বয় সাধন করে থাকে এই অর্থাৎ দুটি জায়গা বলতে যেখান থেকে প্রসার হয় সেখান থেকে এবং যেখানে আমরা দেখব সেখান থেকে এই দুটি স্থানের মধ্যে কি করে সম্পর্ক স্থাপন করে এই উপগ্রহ টেলিভিশন প্রোগ্রাম এবং টেলিভিশনের সংবাদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে নিয়ে যায় এর নাম এই কারণে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গা যোগাযোগ স্থাপন করে এই কারণে এর নাম হচ্ছে যোগাযোগ উপগ্রহ এখন আমরা আলোচনা করব আবহাওয়া খবর অর্থাৎ আমরা অনেক সময় রেডিও টিভিতে বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানতে পারি এগুলো কাউন্ট করা হয় এগুলো হিসাব করা হয় কৃত্রিম উপগ্রহ থেকে আমরা টেলিভিশন এবং রেডিওতে আবহাওয়ার খবর শুনি এবং পত্রিকা আবহাওয়ার খবর পড়ি এসব মাধ্যম আবহাওয়ার এই পূর্বাভাস কোথায় থেকে পাওয়া যায় আবহাওয়া উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাস কারী ব্যক্তিদের জানিয়ে দেয় ওই দিনের বা পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন হবে তার মানে এটা আমরা কি আবহাওয়ার যে উপগ্রহ কৃত্রিম উপগ্রহ আবহাওয়া উপগ্রহ থেকে আমরা জানতে পারি কোন দিকে মেঘ যাচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে বায়ুপ্রবাহ সাইক্লোন সৃষ্টি হচ্ছে কোথায় ঘূর্ণিঝড় হচ্ছে কোন দিকে আঘাত হানছে বা এই সব কিছু এই উপগ্রহ পর্যবেক্ষণ করে তারপরে তার পূর্বাভাস দিতে পারে তার মানে আগেই সে এই আবহাওয়া উপগ্রহ সেটা আগে গ্রহণ করে নেয় তারপরে সেখান থেকে তথ্য তারপরে আমাদের যারা আবহাওয়া অধিদপ্তরে কাজ করে তাদের তারা সেই সব ব্যক্তি তখন সেখান থেকে সংগ্রহ করে আমাদেরকে রেডিও বা টেলিভিশনের মাধ্যমে জানিয়ে দেয় এভাবে আবহাওয়া উপগ্রহের মাধ্যমে যে কোনো আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আমরা জানতে পারি
পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ। এই উপগ্রহ পৃথিবীর সুস্পষ্ট চিত্র দিতে পারে, অর্থাৎ কোন সমুদ্রের কোন কোন জাহাজ যদি ওখান থেকে তেল চুয়ে পরিবেশ দূষণ করে, অর্থাৎ কোনো কারণে জাহাজের মধ্যে তেলবাহী জাহাজ যদি কোনো কারণে ওখান থেকে তেল নিঃসরিত হয় অথবা ডুবে যায়, দেখা যায় যে সেই ক্ষেত্রে যদি দূষণ হয় সেটা সংগ্রহ করে নিতে পারে। কোনো শহরের বায়ু দূষিত বা ময়লা এই উপগ্রহের মাধ্যমে ছবি তুলে জানা যেতে পারে। কোন মাঠে ফসল ভালো হচ্ছে, আবার কোন ফসলে রোগবালা বা পোকামাকড়, কোন মাঠে ফসল ভালো হচ্ছে এবং কোন ফসলে রোগবালা বা পোকামাকড় আক্রমণ করছে কিনা তা জানতেও ছবি এবং তথ্য ছবি উপগ্রহ পাঠাতে পারে। তখন দেখা যায় যে কোন একটি মাঠের বা কোন একটি স্থানে বা কোন একটি সমুদ্রের কোন একটি জায়গা বা কোন একটি বনভূমি কোন একটি জায়গা যে কোনো তথ্য সে কি করে ছবি করে সংগ্রহ করে, পরে সেটা আবার সেখান থেকে সংগ্রহ করে তখন সে সম্পর্কে জানা যায়। অর্থাৎ বনে কোথাও আগুন লেগেছে কিনা, কোথাও জাহাজের যাত্রাপথে হিমবাহ আছে কিনা, অর্থাৎ যাত্রাপথে কোথাও সামনে কোনো বরফ আছে কিনা, সে ধরনের পূর্বাভাস কিন্তু কৃত্রিম উপগ্রহ থেকে জানা যায়। মাটি পানি এবং বায়ু দূষণ নির্ণয়ের জন্য এই উপগ্রহ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামরিক বা গোয়েন্দা উপগ্রহ, দেখা যায় যে বিভিন্ন যখন এক দেশের সাথে যখন এক দেশে যখন কোনো কারণে বিরোধ সৃষ্টি হয় বা যুদ্ধ লাগে তখন দেখা যায় যে তখন এক দেশের সৈনিক তর অন্য দেশের অবস্থান শত্রুর অবস্থান বিভিন্ন তথ্য জানার জন্য তখন তাদের নিজস্ব যে সামরিক বা গোয়েন্দা উপগ্রহ তার মাধ্যমে সেই কোনো যে কোনো তথ্য তারা সংগ্রহ করে নিতে পারে। অর্থাৎ গোয়েন্দার কাজ করার জন্য সামরিক বাহিনীতে এই উপগ্রহ ব্যবহার করা হয়, এর নাম গোয়েন্দা উপগ্রহ। প্রতিপক্ষ যোদ্ধারা কোথায় লুকিয়ে আছে, গোপনে কোথাও অনুপ্রবেশ করছে কিনা বা কোনো গোপন আক্রমণ করছে কিনা সেই খবর তারা এই ধরনের গোয়েন্দা উপগ্রহ থেকে সংগ্রহ করে থাকে। এছাড়া নৌ পরিবহন উপগ্রহ, আমরা গাড়ি বিমান বা জাহাজে ভ্রমণ করে থাকি, বিশাল সমুদ্রে জাহাজ কি করে এক অবস্থান থেকে অন্য অবস্থানে যায় তার সঠিক পথ, অর্থাৎ বিমান আকাশে কোথায় যাচ্ছে, বিমানের সঠিক পথ অথবা জাহাজের সঠিক পথ এক দেশ থেকে এক দেশে যাওয়ার জন্য কি করে বুঝতে পারে কোথায় যাচ্ছে, বা গাড়ি বা সামুদ্রিক জাহাজ বা বিমান এদের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য দেখা যায় যে এই নৌ পরিবহন উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কোন দেশের উড়োজাহাজ বা কোন দেশের যে সমুদ্রপথে জাহাজ কোন দিকে যাচ্ছে, কোথায় অবস্থান করছে এখন এই মুহূর্তে, এ ধরনের তথ্যগুলো আমরা কর্মকর্তারা কি করে নৌ পরিবহন উপগ্রহ থেকে সেটা জেনে তারপরে সেই অনুযায়ী তাদেরকে বার্তা প্রেরণ করে। এছাড়াও জ্যোতির্বিদ্যা বিষয় উপগ্রহ, অর্থাৎ এই উপগ্রহে রাখা টেলিস্কোপ এবং দূর বিক্ষণ যন্ত্র মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানীরা এ ধরনের উপগ্রহ থেকে বিভিন্ন মহাবিশ্ব মহাকাশ বা বিভিন্ন গ্রহ উপগ্রহ সম্পর্কে বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করে পরবর্তীতে সেটা কাজে লাগায় বা সেটা নতুন করে তারা আবিষ্কারের মাধ্যমে নতুন নতুন তথ্য আমাদেরকে প্রদান করতে পারে। এই হচ্ছে মোটামুটি মহাকাশ উপগ্রহ। আশা করি তোমরা অনেক সহজ একটা অধ্যায়, তারপরও তোমাদের যাতে পড়তে সুবিধা হয় আমি সামান্য লাইন বাই লাইন সব কিছু সম্পর্কে আলোচনা করেছি, আমরা নেক্সট টাইমে এই চ্যাপ্টারের উপর হয়তো পড়া নিতে পারি, অবশ্যই পড়া নিব। তবে অবশ্যই বারবার বারবার পড়লে আশা করি এই চ্যাপ্টারটা খুব একটা সমস্যা হবে না। তো এর মধ্যে আমাদের মোটামুটি বিজ্ঞান যে বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় মোটামুটি আমরা শেষ করছি, পরবর্তীতে আমরা আবার প্রথম থেকে রিভিশন দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় ভালো করে পড়াশোনা করিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।